দেবী পরিবর্তী শরৎকালে বাংলার ঘরের মেয়ে উমা হিসেবে শারদীয় দুর্গাপূজায় দুর্গারূপে পূজিত হয়ে থাকেন। বসন্তকালে তিনি আবার বাসন্তী রূপে ফিরে আসেন। বাসন্তী পূজায় মেতে ওঠে এই বাংলা। রাজা সুরাতের দ্বারা শুরু হওয়া বাসন্তী পুজো সেইভাবে প্রচলন না থাকলেও বেশ কিছু জায়গায় মহাসমারোহে বাসন্তী পূজা হয়ে থাকে। তেমনি গত 3 বছর ধরে বালুকার শহরে অভিযাত্রীপাড়া এলাকায় বাসন্তী পূজা হয়ে আসছে। সোমবার রাত্রে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসন্তী পূজার মহাষষ্ঠীর পূর্ণ সন্ধ্যায় বালুরঘাটের ভারত সেবা আশ্রমের স্বামী বিশ্বরূপানন্দজি মহারাজ ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের হাত ধরে এই পুজোর শুভ উদ্বোধন হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। এই উদ্বোধন ঘিরে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।